চলে এসেছি বন্ধুরা, মহুয়া জোয়ারদার ফুড হাউসে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ। শুভ দুপুর, সব কেমন আছো জানিও কমেন্ট করে। আমি ভালো আছি, আর আজকে একটা দারুণ লাঞ্চ নিয়ে চলে এসেছি। তার আগে বলি আমার পরিবারে যারা নতুন, ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্রথম থেকে তোমরা যারা আমার পাশে আছো, অনেক ভালোবাসা এইভাবে পাশে থাকার জন্য। চলো দেখি নিয়ে আমি কী কী নিয়ে এসেছি। এখানে আছে দেখো পনিরের ডালনা আলু দিয়ে, এখানে যথারীতি আমের টক যেটা থাকে এটা তো থাকবেই। দেখো রুই মাছের কালিয়া একদম গা মাখা মাখা করে, এখানে এই দেখো বড় বড় যে লঙ্কাগুলো তার পাকোড়া আর একটু পাঁপড় ভাজা। ডাল আনিনি, মানে ডাল আমার একদম এখন ভালো লাগছে না কদিন ধরে খেতে, সেই জন্য ডাল করা হয়েছে কিন্তু আমি ডালটা নিইনি। তাহলে চলো কথা না বাড়িয়ে খাওয়া শুরু করছি। ভালোই হয়েছে কালিয়াটা। মাছটা ভালো, বেশ কাটা আছে।
নিলাম পনিরের ডালনাটা, এটাই বেশি ভাল লাগছে খেতে। দেখি বুঝতে পারছ, দেখি বোঝা যাচ্ছে পরিষ্কার খাওয়া দাওয়া। সবচেয়ে বেশি রুচি লাগে এই আমের টকটাই খেতে। এখনও আমার মুখে স্বাদ বা যে কোনো কিছুর গন্ধ সেইভাবে ফিরে আসেনি, মানে আমি পাচ্ছি না, ওর জন্য আমার খাবারের কোনো রুচিটাও সেইভাবে আসছে না। কিছু কিছু জিনিস যেমন মুখে ভালো লাগে, একটু ভাজা টাজাগুলো, পাকোড়াগুলো ভাল লাগে, আর এই আমের টকটা খুব ভালো লাগে। তাহলে বন্ধুরা, এখন আমি আসি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।